সোনা কারখানায় কি হয়, কি কারণে কেউ সোনা কারখানায় কাজ করতে চায় না, কিভাবে সোনা প্রস্তুত করা হয় জানো সম্পূর্ণ তথ্য। আমরা সকলেই জানি সোনা একটি দামি ধাতু যা মেয়েদের পাশাপাশি ছেলেরাও অনেক বেশি পছন্দ করে। বহু বছর আগে থেকে মানুষ এ ধাতুর সঙ্গে পরিচিত। প্রাচীনকাল থেকে সোনার মূল্য অনেক বেশি হয়। গত কয়েক দশক আগ পর্যন্ত মানুষের সোনা উত্তোলনের ব্যাপারে কোনো ধারণাই ছিল না। এমনকি মানুষ এটাও জানত না যে সারা পৃথিবী জুড়েই সোনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, প্রায় সমস্ত জায়গাতেই সোনা পাওয়া যেতে পারে। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ সোনা উত্তোলন এবং সেই সোনার দৌলতে রাজত্ব করতে শিখেছে। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্যাক্টরিতে সোনার বিস্কুট, চেইন, সোনার পার এছাড়াও সোনার গহনা প্রস্তুত করা হয়, যা দেখে আপনিও চমকে উঠবেন। প্রথমে জেনে নেওয়া দরকার সোনা কোথা থেকে এবং কিভাবে আসে। মূলত এই ধাতু মাটি থেকে কিংবা পাহাড় থেকে বের করা হয়। খনির অনেক গভীর থেকে খুব কষ্ট করে শ্রমিকরা এই সোনা বের করে থাকেন। পৃথিবীর সব থেকে বড় সোনার খনি আফ্রিকায় অবস্থিত। এই দেশে কৃষিকাজের পর আয় করার সব থেকে বড় রাস্তা হল সোনার খনিতে কাজ করা। যদিও এই কাজ করে শ্রমিকরা খুব অল্প সামান্য পারিশ্রমিক পেয়ে থাকেন, পাশাপাশি খনি থেকে সোনা উত্তোলনের কাজটা খুব কষ্টসাধ্য ব্যাপার। অনেক ক্ষেত্রে মাটি থেকে সোনা উত্তোলনের সময় অনেক শ্রমিকের মৃত্যু হয়। বর্তমানে বহন্ত নদী থেকেও এই সোনা উত্তোলন করা হচ্ছে। মাটি, বালি এবং পাথর থেকে সোনা উত্তোলন করা খুব কষ্টসাধ্য কাজ। এই কাজ শুধুমাত্র মানুষের দ্বারা এতদিন হতো, কিন্তু বর্তমানে আধুনিক যন্ত্রপাতির দ্বারা খুব সহজেই এই কাজ করা হচ্ছে। নদীর জলকে এভাবে ছেঁকে সোনা বের করা হয়। বিভিন্ন অত্যাধুনিক মেশিন দ্বারা কাদাবালি এগুলোকে ছেঁকে সোনা উত্তোলন করা হয়। উল্লেখ্য, জায়গা এবং পরিমাপ হিসাবে সোনার আকারও আলাদা আলাদা হয়ে থাকে। সমস্ত সোনা এক জায়গায় করার পর সেগুলিকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। এখান থেকে এগুলিকে ম্যানুফ্যাকচার করার জন্য প্ল্যান্টে পাঠানো হয়। প্ল্যান্টে এই সোনাগুলিকে প্রথমে ছোট টুকরো এবং বড় টুকরো আলাদা করে ফেলা হয়। যেগুলি সমান আকার সেগুলিকে একটি বড় জায়গায় জড়ো করা হয়। কিন্তু এর আগে সমস্ত সোনাগুলিকে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলা হয়। এবার সোনার ইট কিভাবে তৈরি করা হয় তা আপনাদের দেখাবো। সোনার ইট তৈরি করার জন্য দুটি আলাদা পদ্ধতি অবলম্বন করা হয়। প্রথমত হলো সোনার দানাগুলিকে ছোট ছোট বক্সে ভরে হিটিং চেম্বারে পাঠানো হয়। প্রায় 7 থেকে 8 মিনিট পর এগুলি সোনার বিস্কিটে রূপান্তরিত হয়ে বেরিয়ে আসে। কিন্তু এগুলি এখনও বিক্রয়ের জন্য প্রস্তুত হয় না। এজন্য এগুলিকে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে ফেলা হয় পালিশ করার জন্য। এরপর এর উপরে হলমার্ক এবং সিল লাগিয়ে দেওয়া হয়, যা এক ধরনের মেশিনের দ্বারা করা হয়। মেশিনগুলি নিচ থেকে চোখের পলকে হলমার্কগুলি লাগিয়ে ফেলতে সক্ষম। আপনাদের জানিয়ে রাখি, সোনার বিস্কুট তৈরি করার সময় যদি তাপমাত্রা কম হয়ে যায় তাহলে সেগুলি আঁকাবাঁকা হয়ে যায়। তখন সেগুলিকে পুনরায় গুলিয়ে ইটে পরিণত করা হয়। এতক্ষণ আপনাদেরকে দেখালাম সোনার ইট এবং বিস্কুট কিভাবে তৈরি করা হয়। এবার আপনাদেরকে জানাবো সোনার চেইন কিভাবে তৈরি করা হয়। কয়েক বছর আগ পর্যন্ত একটা সোনার চেইন তৈরি করার জন্য একজন কারিগরের পক্ষে বেশ কষ্টসাধ্য কাজ ছিল। আগে এটি তৈরি করার জন্য সোনার বড় বড় টুকরোকে গলিয়ে ছোট টুকরোতে পরিণত করা হতো। এরপর এগুলিকে রডের মতন করে তৈরি করে নেওয়া হতো। এরপর এই ছোট ছোট রডগুলিকে মেশিনের সাহায্যে লম্বা তারের মতন আকৃতি দেওয়া হতো। এই ছোট রডগুলিকে নির্দিষ্ট আকার দেওয়ার জন্য এগুলিকে আরো বেশি পাতলা করা হতো। প্রথমে এগুলিকে বড় ছিদ্রতে এবং তারপর ক্রমশ ছোট ছিদ্রতে টেনে টেনে পাতলা করা হতো। এরপর এদিকে একটি লম্বা রডের মধ্যে জড়িয়ে স্ক্রিনের আকার দেওয়া হতো। এরপর এগুলিকে কেটে ফেলা হতো। এগুলি ছোট ছোট রিমে পরিণত হয়ে যাওয়ার পর ছোট রিমগুলিকে একের পর এক এভাবে যুক্ত করে সোনার চেইন তৈরি করা হতো। প্রতিটি রিঙের মধ্যে আগুনের সাহায্যে এগুলিকে জোড়া লাগানো হতো। সঠিক জায়গায় জয়েন্ট লাগিয়ে এভাবে একটি চেইন তৈরি করা হতো। আর এই কাজটি খুবই কষ্টসাধ্য কাজ এবং এর পারিশ্রমিক খুব একটা বেশি তেমন নয়। সারাদিন আগুনের সামনে বসে এই কাজ করতে হতো। 2 থেকে 3 দিন পর একটি সোনার চেইন তৈরি করে তার পারিশ্রমিক ঠিকমতো পাওয়া যেত না। ঠিক এই কারণে মানুষ সোনার ফ্যাক্টরিতে কাজ করতে চায় না। এখন যদি বলি আধুনিক দিনের কথা, তাহলে এখন অত্যাধুনিক মেশিন চলে এসেছে, যার ফলে এসব কাজ খুব সহজে অল্প সময়ের মধ্যেই করা সম্ভব হয়ে উঠেছে। এর জন্য বেশি শ্রমিকের প্রয়োজন হয় না এবং কিছু সময়ের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন হয়ে যায়। বিভিন্ন ডিজাইনের পাশাপাশি সমস্ত কাজ এখানকার অত্যাধুনিক মেশিন নিচ থেকে করে ফেলতে সক্ষম। প্রিয় দর্শক, আজকের আয়োজন এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে।